রিসেন্টলি তোমরা হয়তো শুনেছো যে আফ্রিকা মহাদেশ দুটি পার্টে ভাগ হয়ে যাচ্ছে, যার ফলে একটি নতুন মহাদেশের সৃষ্টি হতে পারে। না না, একদমই ঠিক শুনেছো, মানে আফ্রিকা মহাদেশ সত্যি দুটি পার্টে ভাগ হয়ে যাচ্ছে। আসলে 2005 সালে এই মহাদেশের প্রায় 60 কিলোমিটার এরিয়াতে একটি বিশালাকার ফাটল দেখতে পাওয়া যায়, যেটি শুধুমাত্র 10 দিনে তৈরি হয়েছিল। আর সেই সময় থেকে এই ফাটল দিনের পর দিন বেড়েই চলেছে, আর শেষমেশ এখানে মহাদেশটি দুটি ভাগে ভাগ হয়ে যাবে এবং একটি নতুন মহাসাগরেরও সৃষ্টি করবে। কিন্তু এটি কত তাড়াতাড়ি ঘটবে? এর ফলে সে দেশের লোকেদেরই বা কী হবে, আর ভারতেই বা এর কী প্রভাব পড়বে? তো হ্যালো বন্ধুরা, আমি সাগর, আর চলো শুরু করা যাক আজকের এই নতুন এপিসোড, কী হবে যদি আফ্রিকা মহাদেশ দুটি পার্টে ভাগ হয়ে যায়। আমাদের পৃথিবীর ছবি সবসময় পরিবর্তন হয়েই চলেছে, আর এর পেছনে রয়েছে ট্যাকটনিক প্লেটে চলা অস্থিরতা। কি বুঝলে না তো? তবে দেখো, আমাদের পৃথিবীকে তুমি ওপর থেকে যেমনই দেখো না কেন, কিন্তু ভেতর থেকে এটি বেশ কিছু ট্যাকটনিক প্লেট দিয়ে তৈরি, আর এই প্লেটগুলি কন্টিনিউয়াসলি মুভ করেই চলেছে, যার ফলে কোনো সময় এটি একে অপরের কাছে চলে আসছে, আবার কখনো একে অপর থেকে দূরে সরে যাচ্ছে। কিন্তু এই মুভমেন্ট খুব কম সময়ে পরিষ্কারভাবে দেখা গেছে। 2005 সালের পর থেকে আফ্রিকা মহাদেশের অনেক দেশেই এই ফাটল দেখা যাচ্ছে, যার ফলে সেখানে থাকা লোকেদের মধ্যে স্বাভাবিকভাবে আতঙ্কের সৃষ্টি হয়েছে। কিন্তু এই ফাটল দেখতে যতটাই ভয়ঙ্কর হোক না কেন, বিজ্ঞানীদের দাবি যে এই ফাটল আমাদের পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছিল সেই রহস্য উন্মোচন করতে পারে। তোমরা কি কখনো ইস্ট আফ্রিকার রিফ্টের ব্যাপারে শুনেছ? অ্যাকচুয়ালি ইথিওপিয়ার লোকেরাও কোনোদিন শোনেনি, যতক্ষণ না তাদের পায়ের নিচের মাটিতে হঠাৎই এই ফাটল তৈরি হয়েছিল। ইস্ট আফ্রিকার রিফ্ট পূর্ব আফ্রিকায় হওয়া ফাটলের একটি সক্রিয় জোন। আসলে দিনের পর দিন আফ্রিকান প্লেট দুটি আলাদা টুকরোতে ভাগ হয়ে যাচ্ছে, সোমালি এবং লুবিয়ান প্লেটে। তো কি হবে যখন এই দুটি প্লেট পুরোপুরিভাবে একে অপরের থেকে ভেঙে আলাদা হয়ে যাবে? তো ওয়েট ওয়েট, এত ভয়ের কিছু নেই, কারণ ভূবিজ্ঞানীদের কথা অনুযায়ী এটি পুরোপুরি আলাদা হতে 1 কোটি বছরেরও বেশি সময় লাগবে। এখন এটি প্রতি বছর 6 থেকে 7 মিলিমিটার স্পিডে প্রসারিত হচ্ছে, আর এটি যতটা প্রসারিত হবে রিফ্ট ভ্যালি ততটাই ছড়াতে থাকবে, আর লোহিত সাগর থেকে প্রবাহিত হয়ে আসা জল এখানে একটি নতুন সমুদ্রের সৃষ্টি করবে। আফ্রিকা মহাদেশ আজকের তুলনায় অনেকটাই ছোট হয়ে যাবে, কেননা সোমালি প্লেট একটি নতুন দ্বীপের সৃষ্টি করবে, আর এক সময় তো এই দ্বীপ আরও পূর্ব দিকে এগিয়ে আমাদের দেশ ভারতের পশ্চিমঘাট পর্বতের সাথে ধাক্কা খাবে, আর সেখানে নতুন ভৌগোলিক পরিবেশের সৃষ্টি করবে। আর এদিকে রিফ্টের আশেপাশে থাকা লোকেদের অস্থিরতা লেগেই থাকবে, কারণ তাদের রাস্তাঘাট আশেপাশের এলাকায় এই ধরনের ফাটল লাগাতার বেড়েই চলবে। কিন্তু চিন্তার কিছু নেই, কারণ এগুলো কোনো কিছুই আমরা বেঁচে থাকতে হচ্ছে না। এই ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে।